বাথরুমের কমক থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সাপ ভাবতেই কেমন গা উড়ে উঠলেও এমনটাই ঘটেছে টেক্সাসে প্যাটার্ন মেলোনো নামক এক ব্যক্তি তার টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন ভিডিওটিতে দেখা যায় টয়লেটের সিটের মধ্যে থেকে সুর করে বেরিয়ে আসছে একটা সাপ আকারে ছোট কিন্তু দেখতে ভয়াবহ প্যাটার্ন লিখেছেন তার এক বন্ধু এই ভিডিওটি করেছিলেন নিজের বাড়িতে সেই বন্ধুটি কিন্তু মোটেও ভয় পাননি বরং নিজের গল্প স্টিক দিয়ে সাপটিকে ধীরে ধীরে সাহায্য করেছেন বাইরে বের হতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়েছে এখন পর্যন্ত এক মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটি অনেকেই বলছে এ তো একেবারে দুঃস্বপ্নের মতো টয়লেটে যদি বন্ধ দরজার পিছনে কমর থেকে বেরিয়ে এসে সাপ ছোবল মারে